বন্যার জলের উল্টো স্রোত দেখা দিয়েছে ভারতে। জানা যায়, বাংলাদেশের গোমতী বাঁধ কেটে দেওয়ার ফলে ভারতের সীমান্তবর্তী এলাকায় জল প্রবেশ করছে অবিরত। এতে করে বাংলাদেশ থেকে ভারতের সীমান্তবর্তী এলাকায় বন্যার জল প্রবেশ করছে। জল ধীরে ধীরে ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর সীমান্তের 184, 185, 186, 187 এবং 188 নং গেটের সীমান্ত এলাকাগুলি দিয়ে প্রবেশ করছে। এতে করে কলসিমুরা নগর, বক্সনগর, দক্ষিণপাড়া, বাগবের এবং আদমপুর এলাকার সীমান্তবর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়েছে। বন্যার জল সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরে প্রবেশ করে ব্যাপক জলমগ্নতা সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। জল কোন সময় থেকে এত বাড়তে? কালকে ছিল একদম ওই ফোটাটার কাছে, আজকে একদম আজকে পুরো জলটা বেড়েছে। এটা কোন জায়গা? এটা হলো নগর। এর আগে কেমন জল হয়েছিল এখানে? 88, আমরা তো ছোট ছিলাম, 88 সনে নাকি এরকম বন্যা হয়েছিল। বাংলাদেশ থেকে আসছে জল? এটা জলটা বাংলাদেশ থেকে আসছে, এখনো আসতে আছে। বাড়ি ঘরে জল ঢুকছে? হ্যাঁ ঢুকছে, অনেক বাড়ি ঘরে জল আছে, ওদের বাড়িটা একদম নিচে ঘরের মধ্যে। এটা কি কলসিমুরা নগর? এটা কলসিমুরা নগর। এলাকাতে নগর সীমান্তে এত জল, বৃষ্টি তো নাই দুদিন তিন দিন যাবত, কিন্তু এত জল কোথায় থেকে আসে? এটা তো বাংলাদেশের জল। এত পরিমাণ জল বাংলাদেশ থেকে আসে? হ্যাঁ। আপনারা এই নগর, ভারতের নগরে জল অলরেডি আইসা গেছে না? হ্যাঁ অলরেডি আইসা গেছে, আজকে তিন দিন যাবত জল শুধু বাড়তেছে। তিন দিন ধরে জল বাড়তেছে? হ্যাঁ। এর আগে এমন হয়েছে নি কোনো দিন বা জল আসে এত? তখন অত একটা 74 একটা বন্যা গেছে, ঠিক তদ্রুপ এরকম, আর 83 একটা বন্যা গেছে এরকম, আর 24 একটা বন্যা আজকে দেখা দিল। আর কত পরিমাণ জল আছে এখানে? এখানে প্রায় 12-14 ফুটের নিচে হবে। মানে তিন দিন ধরে জল আইতাছে নাকি? জল কি বাড়তে আছে না কমতে আছে? বাড়তে আছে। বাংলাদেশ থেকে বাড়তে আছে, এদিকে আসতে আছে? কোন কতটুকু পর্যন্ত গেছে ভারতের ভিতরে? মোটামুটি কতটুকু বলতে আমি এইটুকুকে অত বুঝতাম পারছি যে এটা আমাদের এই যে 150 গজ এরিয়া, এই 150 গজ এরিয়ার ভিতরে পুরো বাড়িঘর ডুবে গেছে। হ্যাঁ মোটামুটি বাড়িঘর অত উঠানেও উঠে গেছে, আর আরেকটা দিক ফেন্সিং ফাড়িও আবার 150 গজের ভিতরেও অনেক বাড়ি ঘরে ডুবছে। আচ্ছা, মানে এখানে কি কোনো বাড়ি ঘর ডুবছে জলের মতো তোলা হয়েছে? আমরা ভারতের এখন মানুষ খুবই একটা আতঙ্কে আছে, যেটি অত মাটির দেওয়া ঘর, এই ঘরগুলো যখন অত পানিটা একটু টান ধরবে তখন এই ঘরগুলো আর থাকবে না, পড়ে যাবে। তাই অত অনুরোধ করছি অত সরকারের প্রতি, যাতে কোনো সাহায্য যদি দেওয়া যায় তাহলে সবচেয়ে বেটার হবে। থ্যাংক ইউ।